চট্টগ্রামে নবগ্রহ মন্দিরের আগুন দেওয়ার ভিডিও ফুটেজ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়েছে দেখা গেছে ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা প্রকৃত ঘটনা হচ্ছে মন্দিরের পাশে আওয়ামী লীগ অফিসের আগুনকে দেখানো হয়েছে মন্দিরের আগুন পূজারীরা বলছেন চট্টগ্রামে মন্দিরে আগুনের কোনো ঘটনা ঘটেনি চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট ক্যামেরায় ছিলেন এনামুল হক চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী নবগ্রহ মন্দিরে আগুন জ্বলছে এমন খবর ঢালাভাবে প্রচার হয়েছে বিদেশি কয়েকটি গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঠাই করে নিয়েছে ভিডিওটি এতে সারাদেশে সনাতন ধর্মাবলম্বীরা ক্ষুব্ধ হন কিন্তু বাস্তবচিত্র হলো এটি চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় নবগ্রহ মন্দিরে গিয়ে দেখা গেল মন্দিরে চলছে আরাধনা প্রসাদ বিতরণ মন্দির পুরোপুরি অক্ষত আছে বরং হিন্দু মুসলিম সবাই মিলে মন্দিরে পাহারা দিয়েছে নবগ্রহ মন্দিরের অগ্নিসংযোগ করা হয়েছে তবে এটা সত্য নয় এমনি যতটুকু দেখেছি আমরা মন্দিরে কোনো হামলাও হয় নাই অগ্নিসংযোগও হয় নাই তবে সবাই আতঙ্কিতের মধ্যে ছিলাম গুজবে কান না দেওয়ার আহ্বান রামকৃষ্ণ মিশনের প্রধানের আমরা এখানে তো দীর্ঘকাল মানে সম্প্রতি সঙ্গে সম্প্রতি সম্প্রদায়ের সম্প্রতির মধ্যে আছি তো কিছু কিছু সময়ে রাজনৈতিক কারণে হোক যে কোনো কারণ হোক একটা হয়ে যায় আবার আস্তে আস্তে স্থিমিত হয় নাইলে আমরা এতদিন আছি কি করে দেশে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কেউ বিনষ্ট করতে না পারে সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন চট্টগ্রামবাসী এনটিভি নিউজ ডেস্ক